দৃশ্যটি বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় ম্যাচ চলাকালীন সময়ের। ব্যাটারকে নিশ্চয়ই চিনতে পারছেন, আউট হয়ে ড্রেসিং রুমে ফেরার পথে এভাবেই নিজের ক্ষোভ ব্যাটের ওপর ঝেড়েছেন বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাস। ছক্কা মারতে গিয়ে সীমানায় ক্যাচ তুলে দিয়ে আউট হন লিটন। বিশ্বকাপের আগে অফ ফর্মে রয়েছেন এই তারকা ওপেনার। আজকের আগে সবশেষ তিন ওয়ানডেতে তার সংগ্রহ 16, 15 ও 0 রান। শনিবার ফিরলেন 16 বলে 6 রান করার পর। বিশ্ব আসরকে সামনে রেখে নিজের এমন ব্যাটিং খরা মেনে নিতে পারছেন না লিটন নিজেই, আর তাই তো ড্রেসিং রুমে ফিরতে ফিরতে ফ্রাস্ট্রেশন ঝেড়েছেন নিজের ব্যাটের ওপর। মাঠ থেকে ডাগ আউট পেরোনোর পরেই একবার সজোরে ব্যাট মাটিতে আঘাত করেন, এরপর আরও একটু সামনে গিয়ে ফ্লোরের ওপর আরও একবার আঘাত করেন, এরপর ব্যাটই ছুঁড়ে ফেলে দিয়ে সাজঘরে ঢুকে পড়েন। শেষ বছর চারেক, বিশেষ করে 2022 সালটা দারুণ কেটেছে লিটনের, ফলে ভারত বিশ্বকাপে তাকে নিয়ে দলের প্রত্যাশা বেড়েছে অনেক বেশি। কিন্তু বিশ্বকাপের আগে লিটনের ব্যাট হাসছে না, যেন ক্রিকেটের সবচেয়ে বড় আসর যতই সামনে এগিয়ে আসছে ততই নিজেকে হারিয়ে খুঁজছেন এলকেডি। কোনো কোনো ম্যাচে ভালো শুরু তো পাচ্ছেন, কিন্তু তা বেশি দূর টানতে পারছেন না, আবার কোনো ম্যাচে তো শুরুতেই কাবু হচ্ছেন। দলের অন্যতম সেরাই ব্যাটারের এমন হাল দেখে মন খারাপ বাংলাদেশের সমর্থকদেরও। 2019 বিশ্বকাপের পর ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ রান লিটন কুমার দাসের। এই সময় 43 ম্যাচ খেলে 39.68 গড়ে করেছেন 1508 রান, যেখানে তার স্ট্রাইক রেট 87.62। কিন্তু শেষ 10 ম্যাচের হিসাব করলে পরিসংখ্যানটা বেশ দৃষ্টিকটু। শনিবারের ম্যাচের আগে সর্বশেষ 10 ওয়ানডেতে লিটনের ব্যাট থেকে এসেছে মাত্র 229 রান। নেই কোনো সেঞ্চুরি, 2টি 50-র সঙ্গে সমান 2 ম্যাচে আউট হয়েছেন 0 রানে। বিশ্বকাপের আগে ঘরের মাঠের এই নিউজিল্যান্ড সিরিজই ছিল লিটনের ছন্দে পেরার সবচেয়ে বড় জায়গা। বলটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়। কিন্তু প্রথম ম্যাচ গিয়েছে বৃষ্টির গর্ভে, ফলে ব্যাট করার সুযোগই পাননি। দ্বিতীয় ম্যাচে ব্যাট করতে নেমেছেন ঠিকই, কিন্তু ব্যাট আর তার হয়ে কথা বলেনি। যদিও সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে লিটন বলেছিলেন তিনি প্র্যাকটিস করে যাচ্ছেন, চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু তার চেষ্টা যে সফল হচ্ছে না সেই ফল তো এখন চোখের সামনেই। আর এতে যে লিটনের মনোমেজাজ দুটোই খারাপ, এভাবে ব্যাট ভাঙা তো সেটারই প্রমাণ দেয়। পারভেজ আল হাসান, ক্রিকফ্রেনজি।